অ্যাস্ট্রো এডুকেশন চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই। নমস্কার, আমি কৌশিক রায়। সমসপ্তম যোগের ফলে সাতটি রাশির হারানো সাম্রাজ্য ফিরে পেতে চলেছে। হ্যাঁ প্রিয় দর্শক বন্ধু, আমি আজকে এই ভিডিওতে এই বিষয় নিয়ে আপনাদেরকে বিস্তারিত জানাতে চলেছি, কোন এই ভাগ্যশালী সাতটি রাশি এবং কোন কোন দিকে হারানো সাম্রাজ্য ফিরে পাবে তা নিয়েও এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। তো প্রথমেই জানাই, দেখুন মিথুন রাশিতে অবস্থান করছে শুক্র এবং ঠিক তার সপ্তমে অর্থাৎ ধনু রাশিতে অবস্থান করছে বৃহস্পতি। অর্থাৎ এই যে সমসপ্তম যোগ, অর্থাৎ এই দেবগুরু এবং দৈত্যগুরু দৃষ্টি বিনিময়, সাতটি রাশি মহাভাগ্যশালী, হারানো সাম্রাজ্য ফিরে পেতে চলেছে। দেখুন এবার আপনাদেরকে বলি, এই এই যে যে যোগটি সেটা যদি আপনাদের রাশিচক্রে যদি থাকে তাহলে আপনারা 60% ফল পাবেন বা 80% পর্যন্ত পেতে পারেন। আর যদি সেটা না থাকে গ্রোচর অনুযায়ী আপনি কিন্তু 30-40% এর শুভ ফল কিন্তু আপনারা পাবেন। তো এবং পাশাপাশি আপনাদের রাশিচক্রে বৃহস্পতি গ্রহের অবস্থান এবং শুক্র গ্রহের অবস্থান দেখা দরকার। এবার আপনাদেরকে জানাই, যে যে সেক্টরে আছেন, যে ধরুন ব্যবসাতে আছেন, ব্যবসার ক্ষেত্রে তার ভালো হবে। যে ধরুন শেয়ার মার্কেটে ইনভেস্টমেন্ট করেন তার সেই দিকে ভালো হবে। কেউ ধরুন টিউশনি পড়ায় তার সেই দিকে ভালো হবে। যে অ্যাস্ট্রোলজার অর্থাৎ জ্যোতিষশাস্ত্র নিয়ে চর্চা করে তার দিক সেই দিকে ভালো হবে। যে অ্যাক্টিং মডেলিংয়ের সঙ্গে যুক্ত সেই দিকে ভালো হবে। যে গান বাজনা বাজনার সঙ্গে যুক্ত সেই দিকে ভালো হবে। অর্থাৎ যে যে সেক্টরে, যে যে রাশির যে যে সেক্টরে নিযুক্ত আছে সেই সেই সেক্টরে কিন্তু শুভ ফল কিন্তু দিবে। তো এইবার আমি জানাই, কোন এই সাতটি ভাগ্যশালী রাশি যাদের হারানো সাম্রাজ্য ফিরে পেতে চলেছে, অর্থাৎ এতদিন ধরে ব্লক হয়েছিল, অর্থাৎ যাদের প্রেম কেটে গিয়েছিল, প্রেমের ক্ষেত্রে কিন্তু সফলতা পাবে, নতুন প্রেম আসবে, পুরাতন প্রেম কামব্যাক করবে, প্রেমের ক্ষেত্রে সম্পর্কে উন্নতি, বিবাহ যোগ, কর্ম যোগ, চাকরি যোগ, এগুলো কিন্তু সম্ভাবনা কিন্তু তৈরি করবে। এমন এমন ক্ষেত্রে কি বিশেষ করে আপনার সরকারি চাকরিরও একটা কিন্তু সম্ভাবনা সৃষ্টি করতে চলেছে এই সমসপ্তম যোগ। ভাগ্যদ্বয় করাবে এই সাতটি রাশির, ভাগ্যের দিক থেকে কিন্তু এই সাতটি রাশি সাপোর্ট কিন্তু পাবে। অর্থাৎ এতদিন ধরে যাদের কাজ আটকে ছিল, পেন্ডিং হয়েছিল দীর্ঘদিন ধরে, সেই কাজগুলো কিন্তু হবে। তো এবার আমি জানাতে চলেছি কোন এই সাতটি রাশি যারা পুরানো সাম্রাজ্য প্রচুর ধন সম্পত্তি কিন্তু অর্জন করবে, অর্থনৈতিক দিক কিন্তু এই সাতটি রাশির ভালো হতে চলেছে। প্রথম যে রাশি সেটা হচ্ছে মিথুন রাশি। মিথুন রাশির ক্ষেত্রে বিশেষ লাভ, আপনাদের রাশিতে শুক্র এবং রাহু, আপনাদের কাছে ফাটকা শেয়ার লটারি থেকে ইনকাম, প্রেমের ক্ষেত্রে ভালো, আপনি স্ত্রীর ভাগ্যে কিন্তু আপনি ধন সম্পত্তি পাবেন বা স্ত্রীর বাড়ি থেকে শ্বশুরালয় থেকে কিন্তু সাহায্য কিন্তু আপনি পাবেন। মিথুন রাশি, মিথুন রাশির ক্ষেত্রে খুব শুভ। এবার আসি যে রাশির কথা বলবো, সেটা হচ্ছে সিংহ রাশি, দুই নম্বর রাশি। সিংহ রাশির জন্য আপনাদের সন্তান সুখের জায়গায় তৈরি করবে, প্রেমের দিকে কিন্তু আপনাদের সফলতা আসবে, নতুন প্রেম, এবং যারা যে ব্যবসাতে আছেন সে ব্যবসাতে কিন্তু যথেষ্ট উন্নতি হবে, এবং এর সাথে সাথে আপনাদের লাভ সফলতা সাকসেসের জায়গায় কিন্তু তৈরি করবে, এবং আপনাদের শেয়ার লটারি ফাটকা কারবার থেকে কিন্তু আপনাদের যথেষ্ট উপার্জন কিন্তু আপনারা করবেন সিংহ রাশি। এরপরে যে রাশির কথা বলবো সেটা হচ্ছে কন্যা রাশি, তিন নম্বর রাশি।
কন্যা রাশির ক্ষেত্রে কিন্তু জবরদস্ত লাভ কিন্তু দেখা যাচ্ছে। কন্যা রাশিরও আপনাদের ভাগ্যের সাপোর্ট আপনারা পাবেন, বড় ভাইদের সহযোগিতা, ভাইয়ের দিক থেকে সহযোগিতা এবং পারিবারিক সুখ এগুলো কিন্তু আসবে, পরিবারের সুখ। কর্মক্ষেত্রে উন্নতি, নতুন কর্মপ্রাপ্তি, আকস্মিক অর্থপ্রাপ্তি, কর্মক্ষেত্রে পরিবর্তন, ব্যবসা ক্ষেত্রে উন্নতি, এটা কিন্তু কন্যা রাশির জন্য হবে। এরপরে যে চার নম্বর যে রাশির কথা বলবো সেটা হচ্ছে ধনুরাশি। হ্যাঁ প্রিয় দর্শক বন্ধু, ধনুরাশি রাশিতেই বৃহস্পতি অবস্থান, কেতুর অবস্থান এবং সপ্তম স্থানে শুক্রের অবস্থান, আপনাদের ক্ষেত্রে কিন্তু ফাটাফাটি সময় আমি এটা বলবো। কারণ আপনাদের রাশিতেই সক্ষেত্রিক বৃহস্পতি, আপনাদের ক্ষেত্রে অর্থনৈতিক দিক কিন্তু আপনাদের ভালো হবে। অর্থাৎ আপনাদের পঞ্চমপতি রাশিতে, সরি আপনাদের চতুর্থপতি রাশিতে অবস্থান করছে এবং আপনাদের রাশির সপ্তম স্থানে শুক্র রাহু, অর্থাৎ আপনাদের পার্টনারশিপ বিজনেসের ক্ষেত্রে মোটামুটি ভালো দিক দেখা যাচ্ছে। আপনারা স্থির ভাগ্যে কিন্তু আপনারা উন্নতি লাভ করবেন এবং অর্থনৈতিক দিক, যারা যারা পেট্রোলিয়ামের বিজনেস করছেন, পেট্রোলের সঙ্গে যুক্ত আছেন, তাদের ক্ষেত্রে কিন্তু খুবই ভালো। শেয়ার মার্কেটে যারা আছেন, লটারির দিকে যারা আছেন, নিজস্ব ব্যবসা যাদের আছে, যে কোনো ব্যবসা হোক, যে কোনো প্রফেশন হোক, সেই দিকে কিন্তু শুভ ধনুরাশি। এরপরে আসবো কুম্ভ রাশি। কুম্ভ রাশির ক্ষেত্রে খুবই ভালো সময়, আপনাদের দ্বিতীয়পতি এবং একাদশপতি একাদশ স্থানে অবস্থান, আপনাদের ক্ষেত্রে ধনের অধিপতি এবং লাভ একাদশভাবে অবস্থান, অর্থাৎ আপনাদের ক্ষেত্রে কিন্তু প্রভূত উন্নতি হতে চলেছে, অর্থনৈতিক দিক কিন্তু আপনাদের ভালো, প্রেমের দিকে আপনাদের সাকসেস, নতুন প্রেম, প্রেমের ক্ষেত্রে আপনাদের কামব্যাক করবে এবং সম্পর্কের উন্নতি, সন্তান সুখের জায়গায় তৈরি করবে, লটারি, শেয়ার এবং ফাটকা কারবার, স্টক বিজনেস থেকে প্রচুর কিন্তু অর্থ কিন্তু আপনারা পাবেন কুম্ভরাশি। কুম্ভরাশির ক্ষেত্রে কিন্তু লাভ কিন্তু দিবে এবং আপনাদের ক্ষেত্রে শারীরিক পার্টটা কিন্তু আগের থেকে অনেক উন্নতি হবে। আপনাদের ক্ষেত্রে আপনাদের যথেষ্ট উন্নতি এবং আপনাদের অর্থনৈতিক শ্রীবৃদ্ধি কিন্তু আসতে চলেছে এবং বিদেশ থেকে অর্থ আসা, বিদেশ থেকে টাকা আসা এটা হবে। এরপরে আসি মীন রাশি। মীন রাশির ক্ষেত্রে কর্মক্ষেত্রে উন্নতি, কর্মপ্রাপ্তি, কর্মযোগ, যে যে প্রফেশন আছে সেই দিকে লাভ এবং আপনারা যারা ব্যবসার সঙ্গে যুক্ত আছেন তাদের ক্ষেত্রে কিন্তু বিশেষ লাভ, পারিবারিক সুখের জায়গায় তৈরি করছে। এবার সবশেষে যে রাশি আর বলবো সেটা হচ্ছে তুলা রাশি। তুলা রাশির ক্ষেত্রে আপনাদের ক্ষেত্রে ভাগ্যের সাপোর্ট কিন্তু আপনারা পাবেন, আপনারা মান সম্মান, খ্যাতি, প্রতিপত্তি আপনাদের বৃদ্ধি পাবে, আপনাদের লটারি সাতটা থেকে ফাটকা কারবার থেকে প্রচুর অর্থ কিন্তু আপনারা পাবেন এবং বড় ভাইদের সহযোগিতা এবং পিতার সহযোগিতা আপনারা কিন্তু পাবেন এবং আপনাদের ক্ষেত্রে কিন্তু আকস্মিক ধনপ্রাপ্তি তুলা রাশির ক্ষেত্রে কিন্তু হতে চলেছে, অর্থাৎ তুলা রাশির ক্ষেত্রে কিন্তু শুভ। ভিডিওটি এ পর্যন্তই, নমস্কার, ধন্যবাদ।